সুপ্রিয় চাকরি বোনেরা আশা করি সকলেই আছেন। আপনার ইচ্ছা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ দুই হাজার বাইশ নয় হাজার নয়শো ষাটটি পদে যে নিয়োগটি দেয়া হবে সেই নিয়োগটির জন্য অপেক্ষা করছেন এই নিয়োগটি গত এক মাস থেকে নিয়োগটি চূড়ান্তভাবে প্রকাশ করার কথা ছিল কিন্তু নিয়োগটি এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি এর কারণ হচ্ছে এই নিয়োগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে প্রকাশ করা হবে কিন্তু এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশাল একটি সুখবর দেওয়া হয়েছে যে এই নিয়োগটি কবে প্রকাশ করা হবে এই নিয়ে একটি নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে দশ হাজার পদে নিয়োগ সম্পন্ন করা হবে কিন্তু ইতিমধ্যে পুলিশ কনস্টেবলে এই দশ হাজার পদের সম্পন্ন করা হয়েছে পদে যে নিয়োগটি প্রকাশ করা হবে এই নিয়োগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে প্রকাশ করা হবে যেটি আপনারা এক বছর আগে থেকে জেনে আসছেন কিন্তু এই নিয়োগটি এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি এই নিয়োগটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিশাল সুখবরটি দেয়া হয়েছে যে আগামী ঈদের পর চূড়ান্তভাবে নিয়োগটি প্রকাশ করা হবে এই বিষয়টি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার থেকে শুনেছি তো আপনারা যারা এই নিয়োগটিতে আবেদন করতে ইচ্ছুক যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে যাদের বয়স রয়েছে এবং যাদের উচ্চতা রয়েছে তারা অবশ্যই এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন বন্ধুরা পূর্বের দুইটি সার্কুলারে যেভাবে আবেদন প্রক্রিয়া ছিল সেমভাবে এই ঈদের পরে যে সার্কুলারটি দিবে সেম একইভাবে আবেদন প্রক্রিয়া থাকবে আপনাদেরকে ঈদের পরে যে সার্কুলারটি দিবে সেখানেও আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং নট সিলেক্টেড এসএমএস ও সিলেক্টেড এস আসবে যাদের সিলেক্টেড এসএমএস আসবে তারাই শুধু মাঠে যেতে পারবে এবং আপনাদেরকে অবশ্যই সাতটি ধাপে উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুতি নিতে থাকুন বন্ধুরা পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং